নমস্কার বন্ধুরা আমি অরিত্র দে এ ফার্স্ট ইয়ার প্রফেশনাল মেডিকেল স্টুডেন্ট ফ্রম বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তো তোমরা জানো যে আজকে কিছুক্ষণ আগে ডাব্লিউ বিএমসিসি ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ে যে অ্যালটমেন্ট হয়েছিল সে অ্যালটমেন্ট পাবলিশ করেছে এবং তোমাদের মধ্যে অনেকে কোনো না কোনো কলেজে অ্যালোটেড হয়েছো তো তাদেরকে জানায় প্রথমে কংগ্রেচুলেশন এবং অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং জার্নি এবং তোমাদের মধ্যে যারা এবছর কোনো অ্যালটমেন্ট পেলে না এবং হয়তো এবছর সেকেন্ড রাউন্ডে হয়তো কোনো অ্যালটমেন্ট আসবে না তাদেরকে বলে একদম মন খারাপ করবে না কারণ তোমাদের যদি নিট নিটে একমাত্র লক্ষ্য হয়ে থাকে তাহলে তোমরা এখন থেকে নিট টোয়েন্টি টোয়েন্টি থ্রির জন্য নিতে শুরু শুরু করে দাও কেননা সেটা আগামী মাসের মধ্যেই অর্থাৎ মে মাসে টোয়েন্টি টোয়েন্টি থ্রির মে মাসে কন্ডাক্ট হতে পারে তো এখন থেকে প্রিপারেশন করতে শুরু করে দাও তো এবার আসি আমি মূল ভিডিওতে তো তোমাদের মধ্যে অনেকে আছো যারা বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অ্যালটমেন্ট পেয়েছ এবং তারা আগামীকাল অর্থাৎ সেকেন্ড নভেম্বর থার্ড নভেম্বর এবং ফোর্থ নভেম্বর ফার্স্ট রাউন্ডের জন্য অ্যাডমিশন হতে আসবে এই কলেজে তো তাদেরকে আমি একটা ফর্ম দেখাবো সো এ হচ্ছে সেই ফর্ম যেটা তোমাদের এইখানে এসে অ্যাডমিশনের সময় ফিল আপ করতে হবে এবং ডকুমেন্ট তোমাদের সাবমিট করতে হবে তো এই ফর্মটা আমি তোমাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় সেইটার জন্য আমি তোমাদের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব তবে হ্যাঁ তোমরা কালকে বা তার পরের দিন এবং চার তারিখে যখনই অ্যাডমিশন হতে আসবে তোমাদের এখানে বিএসএমসিতে অ্যাডমিশনের সময় সিনিয়র দাদারা থাকবেন দাদা দিদিরা থাকবেন তো যে কোনো সমস্যা হলে দাদা দিদিদের অবশ্যই জানাবে সেটা তোমাদের ডকুমেন্ট সংক্রান্ত হোক বা কোনো এই ফর্মে কোথাও তোমার বুঝতে প্রবলেম হলে বা তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে দাদা দিদিরা তোমাদের ওখানে অ্যাভেলেবেল থাকবে এবং দাদা দিদিকে তোমাদের প্রবলেমের কথা জানা এবং তারা তোমাদের সমস্ত ডাউট দূর করে দেবেন তো তো আবার তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দেখো প্রথমে উপরে লেখা রয়েছে উইলিং ফর দ্য নেক্সট রাউন্ড ইয়েশন এখানে তুমি যদি সেকেন্ড রাউন্ডে মতলব মানে তুমি সেকেন্ড রাউন্ডে যদি পার্টিসিপেট করতে চাও এবং যে যদি তোমার সিটটাকে মানে আগের তোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী আগের কলেজে নিয়ে যেতে চাও তাহলে আপগ্রেড করাতে চাও তাহলে আপগ্রেডেশনের জন্য ইয়েস করবে এবং যদি তুমি এই কলেজই স্ট্রিক্ট হয়ে থাকতে চাও তাহলে অবশ্য এটা নো করবে আচ্ছা এবার আসি তোমাকে নেম ইন দ্য ফুল তোমার নামটা লিখবে ব্লক লেটারে ডেট অফ বার্থ লিখবে ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখবে এবং এইখানে তোমাদের তোমাকে একটা তোমার ফটো ফটো পেস্ট করতে হবে এই যে ফটো জায়গা রয়েছে এখানে তোমাকে ফটো পেস্ট করতে হবে আচ্ছা এজ অ্যাজ এ থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু সেই অনুযায়ী তোমাদের এজ কত হবে এবং তো তোমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি টু অনুযায়ী তোমাদের এজ কত হবে সেটা লিখবে আচ্ছা ব্লাড গ্রুপ জানা থাকলে ব্লাড গ্রুপ লিখবে ইমেল আইডি তোমাদের তোমার নিজস্ব স্টুডেন্টের যে ইমেল আইডি রয়েছে সেটা দেওয়ার চেষ্টা করবে না থাকলে তখন আশা করি তোমাদের সবারই আছে কেননা এন্ট্রি ফর্ম ফিল আপের সময় তোমার সেটা দরকার হয়েছিল এরপর তোমাদের ক্যাটাগরি লিখবে এস এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জ ও এ বি ইডাব্লিউ যেটাই লেখো না কেন সেটা রেসপেক্টে তোমার ডকুমেন্টস থাকা প্রয়োজন কারণ সেটা তোমাকে অ্যাডমিশনের সময় যখন ফাইনালে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে লাস্ট রাউন্ডে সেখানে তোমাকে শো করতে হবে এপ এবার তোমার পার্সোনাল মোবাইল নাম্বার দেবে অ্যাড্রেস দেবে অর্থাৎ তুমি যেখানে থাকো পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমানে তুমি কোথায় আছো সেটা আচ্ছা মোবাইল নাম্বার দ্য গার্জেন তোমার সঙ্গে যে গার্জেন যাবেন তার একটা মোবাইল নাম্বার দেবে আচ্ছা তোমার বাবার নাম ফাদার্স নেম ইন ব্লক লেটার আচ্ছা এবার গার্জেন নেম তোমার গার্জেন যে মা হতে পারে বাবা হতে পারে বা অন্য কেউ হতে পারে তো গার্জেন নেম লিখবে আচ্ছা তো অকুপেশন অফ দ্য ফাদার তোমার বাবার কি কি করেন জব করেন বিজনেস করেন বা এগ্রিকালচার ফিল্ডের সঙ্গে যুক্ত আছেন সেইটা লিখবে এবার আছে তোমার অ্যানুয়াল ইনকাম তোমার ফ্যামিলিতে অর্থাৎ তোমার ফাদার বা গার্জেনের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত আছে সেটা তোমার অ্যামাউন্টটা তুমি লিখে দেবে এখানে এবার হচ্ছে এক্সামিনেশান পাস্ট এখানে এক্সামিনেশান পাস্টে তোমাকে লিখতে হবে এইচএস অর্থাৎ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান যেহেতু তুমি পাস করেছো এবং নেম অফ দ্য ইউনিভার্সিটি বোর্ড কাউন্সিল তোমার যে বোর্ড রয়েছে এটা তোমার সিবিএসসি হতে পারে আইসিএসি হতে পারে বা ওয়েস্ট বেঙ্গল বা ডাব্লিউ হতে পারে তো সেটা রোল নাম্বার লিখবে অর্থাৎ তোমার যে এইচএসের বা তোমাদের টুয়েলথ সি বোর্ডের যে মার্কশিটে অর্থাৎ সরি অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার রয়েছে সে রোল নাম্বার লিখবে ইয়ার অফ পাসিং কোন ইয়ারে তুমি টুয়েলভ পাস করেছো সেটা টোয়েন্টি টোয়েন্টি টু হতে পারে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান হতে পারে টোয়েন্টি 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 হতে পারে যেটাই হোক না কেন সেটা লিখবে এবার সে ডিভিশন বা গ্রেড সে দেখবে ওই মার্কশিটের নিচে তোমার ডিভিশন বা গ্রেড লেখা থাকে আউটস্ট্যান্ডিং ও বা এ প্লাস এ এরকম সামথিং লেখা থাকে তো সেটা তুমি এবার মার্কশিট থেকে চেক করে নিয়ে ওখানে বসাবে এবারে সাবজেক্ট টেকেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন অ্যান্ড মার্কস অপটেন ইনক্লুডিং তো এখানে তোমাকে তুমি এখানে কত মার্কস লিখেছিলে মার্কস পেয়েছিলে এবং সেটা তোমাকে লিখতে হবে জানাতে হবে কেমন সেখানে কত মার্কস পেয়েছিলে সেটা তোমাকে এখানে লিখতে হবে এরপরে আছে মার্কস অপটেন ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশান এখানে তোমাকে মার্কসের জায়গায় ম্যাথটা এখানে ম্যাথটা তোমার এখানে ইগনোর করো কারণ খুব সময় এটা ডাব্লিউ বি জেই অর্থাৎ বেঙ্গল জয়েন্টে যখন ম্যাথের ম্যাথেরও এক্সাম হতো সেটা মার্কসটা জানতে চেয়েছে তো এটা মানে আপডেট করেনি তো এখানে তুমি বায়ো ফিজিক্স কেমিস্ট্রিতে কত পার্সেন্টাইল মার্কস পেয়েছো সেটা তোমার নিটের স্কোর কার্ডে লেখা রয়েছে সেটা বসাবে কারণ দেখো মার্কস তো এরকম লেখা থাকে না যে এই মার্কসে কত পেয়েছো তো তোমার স্কোর কার্ড অনুযায়ী তুমি তো পার্সেন্টাইলটা লেখা দেখাবে ওখানে আচ্ছা ওয়েদার দ্য ওয়েস্ট বেঙ্গল তুমি ইউনিভার্সিটিতে রেজিস্টার ছিলে কি না যদি থাকো তাহলে রেজিস্ট্রেশন নাম্বারটা লেখাবে অর্থাৎ তুমি এর আগে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে রেজিস্টার ছিলে কি না যে অনেকে হয়ে থাকে যে বিডিএস বা বিডিএস বা অন্য কোনো কোর্সে অ্যাডমিশান হওয়ার সময় এটা তো অ্যাডমিশান নিয়ে থাকে এবং সেখানে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হয়ে যায় তো রেজিস্ট্রেশন নাম্বার থাকতে পারে তারপরে এখানে তোমার এটা সই লাগবে তোমার ফাদারের তোমার গার্জেনের সই তারপরে ক্যান্ডিডেটের সই এরপরে দেখো এটা তোমাকে পেমেন্ট করতে হবে অ্যাডমিশানের সময় সিক্স হান সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থ্রি রুপিস ইন ক্যাশ তোমাকে পেমেন্ট করতে হবে কলেজের ক্যাশ কাউন্টার যেটা থাকবে এরপরে আসছি তোমাকে এটা হচ্ছে এটা হচ্ছে তোমার অ্যান্টি র্যাগিং যে অ্যান্টি র্যাগিং যে আন্ডারটেকিংটা রয়েছে সেটা তো এখানে তোমাকে জাস্ট কিছু না আই তোমার নাম সন অফ ডটার অফ তুমি তোমার গার্জেন নাম বা যেটা লিখবে হ্যাভিং অ্যাডমিটেড টু দ্য নেম দ্য ইনস্টিটিউশন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ওটা লিখে দেবে যদি সংক্ষেপে লিখতে পারো তবে বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তুমি এটা তুমি আবার করার আগে তোমার দাদা দিদি যা থাকো তাদেরকে আবার জিজ্ঞেস করে নিও খুব তুমি যদি লিখতে পারো পুরোটা তাহলে লিখতে ভালো ভালো নইলে ওই বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালই লিখে দেবে আচ্ছা এবার এটাতে আর কিছু নেই এবং ডিক্লেয়ার সেদিনের ডেটটা লিখবে যেমন সেকেন্ড ডে অফ নভেম্বর মান্থ অফ ইয়ার টু এরকম করে তারপর তোমার সই লাগবে এবং তোমার নিচের নাম আচ্ছা এবারে ভেরিফিকেশনে অ্যাগেন ভেরিফাইড অ্যাট কলেজের নাম অন দ্য ডে অফ এত লিখবে সিগনেচার অফ দ্য ডোপোনেন্ট আবার তোমার নাম সাইন করবে ওপরে তাহলে আমি বললাম যে ওপরে তোমাকে ডেটটা লিখতে হবে এবং ভেরিফাইড প্লেস কোথায় অথবা মেডিকেল কলেজের নামই লিখতে হবে ইন দ্য প্রেজেন্স অফ আবার এগেন তোমাকে ডেটটা লিখতে হবে এখানে আচ্ছা এবারে আসছে তোমার যে তুমি এটা তুমি যে এটা তোমার নিজের মানে এটা এটাও একটা র্যাগ অ্যান্টি র্যাগিংয়েরই আন্ডারটেকিং রয়েছে তো এটাতেও দেখো তুমি তোমাকে একই আগের মতনই এটা মিস বা মিসেস গার্জেন অফ হ্যাঁ এটা তোমার বাবার নাম লিখতে হবে যে মিস তোমার সরি বাবা বা গার্জেনের নাম লিখতে হবে এবং সেখানে গার্জেন অফ তোমার স্টুডেন্টের নাম লিখতে হবে ছিল তোমার এবং এই আন্ডারটেকিংটা হচ্ছে গার্জেনের কেমন তো এটা একই রকমভাবে রয়েছে একইভাবে ডেটটা লিখবে এবং সিগনেচার অফ দ্য ডোপোনেন্ট এখানে তোমার গার্জেনের সাইন করাতে হবে তাহলে এই পেজটা তোমার গার্জেনের জন্য আন্ডারটেকিং অ্যাজ অ্যান অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং ফর ইউর গার্জেন এই যে এখানে তোমার সিগনেচার অফ দ্য ডেপোনেন্ট এগেন তোমাকে গার্জেনকে সই করতে হবে নেম অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দিতে হবে এবং তারপরে এগেন ভেরিফিকেশন হিসেবে ভেরিফাইড অ্যাট বিএস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেন ডেট দেবেন দেন সিগনেচার তো এগুলো গেল টোটাল অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিংটা তো এরপর দেখো দেখো মেডিকেল সার্টিফিকেট দিয়েছে এটা তোমরা অলরেডি প্রোফর্মা যেটা ডাব্লিউ বিএমসিসি দিয়েছো সেটা দিয়েছিল সেটার থেকে ডাউনলোড করে অলরেডি আমি আশা করি তোমরা তৈরি করে রেখেছো তো এটা নিয়ে বলার বলছি না এরপরে আসি তোমাদের কি কি ডকুমেন্টস সেখানে জমা দিতে হবে অ্যাজ এ সিরিয়ালি তো দেখো প্রথমে হচ্ছে অ্যালোটমেন্ট তো অ্যালটমেন্ট লেটার যেটা তুমি আজকে তোমাদের কলেজ অ্যালোটেড হওয়ার পর একটা অ্যালোটমেন্ট লেটার দিয়েছো সেই অ্যালোটমেন্ট লেটারটা তুমি প্রিন্ট আউট করে নিয়ে যাবে আচ্ছা দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক কার্ড স্কোর কার্ড দেখো নিটের এখানে র্যাঙ্ক কার্ড স্কোর কার্ড একটাই অতএব সেটা নিয়ে যাবে তারপরে দেখবে অ্যাডমিট কার্ড অফ দ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান নিটের যে অ্যাডমিট কার্ডটা ছিল সেটা নিয়ে যাবে পারলে ওটাতে ছবি চিঠি নিয়ে এবং আঙুলের থাম ইমপ্রেশন নিয়ে নিয়ে যাবে আচ্ছা এরপরে হচ্ছে তোমার ভেরিফিকেশান সার্টিফিকেট আচ্ছা এরপরে তোমাদের ভেরিফিকেশান সার্টিফিকেট বলতে তোমাদের ওই ফার্স্ট রাউন্ডে যখন তোমরা কলেজ অ্যালট সরি ফার্স্ট রাউন্ডে তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশান হয়েছিল সেই ভেরিফিকেশান হওয়ার পর তোমাদের একটা ভেরিফিকেশান সার্টিফিকেট দিয়েছিল সেই সার্টিফিকেটটা তোমরা নিয়ে যেও তারপরে ই চালান এটা তোমাদের পেমেন্টের অর্থাৎ যেটা তোমাদের কুসমত তোমাদের পেমেন্ট করার পর অর্থাৎ ডাব্লুবিএমসিস পেমেন্টের পর তোমাদের একটা স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপটা নিয়ে যেও দেন বন্ড যে বন্ডটা তোমরা বানিয়েছ দেন ক্লাস টেন সার্টিফিকেট কপি এটা লাগবে তোমার অ্যাজ এ বার্থ প্রুফ হিসেবে দেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর এনি অব দ্য প্রুফ এজ প্রুফ আগেরটা আগেরটা তোমার এজ সার্টিফিকেট নয় এইটা হচ্ছে তোমার সেলফ জেরক্স কপি মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর যে কোনো তোমার বার্থ সার্টিফিকেটও তুমি জমা দিতে পারো এবং অরিজিনাল তোমাকে দেখাতে হবে এবং সেল জেরক্স কপি তোমাকে ওখানে সাবমিট করতে হবে এরপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য এইচএস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট এটা এটা তোমাকে সাবমিট করতে হবে উইথ অরিজিনালসটাও তোমাকে সাবমিট করতে হবে কারণ এইচএস এস মার্কশিটের সার্টিফিকেটটা ওরা ওটা কলেজ সাবমিট নিয়ে নেবে কলেজের কাছে থাকবে সেটা এবার রেসিডেন্সিয়াল প্রুফ অ্যান্ড ডোমিসিয়াল সার্টিফিকেট যেটা এ ওয়ান এ টু বি হয় সেটা পাসপোর্ট সার্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ টু কপিস আচ্ছা এবার সেল প্যাটেস্টে জেরক্স কপি অফ দ্য তোমাদের যেটা তোমাদের যেটা মানে কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ফিজিক্যালি চ্যালেঞ্জ ও ওবিসি বি ওর ইডাব্লিউএস তো তোমাদের যাদের ওবিসি ক্যাটাগরিতে অ্যালোটেড হয়েছো তারা এনসিএলটা নিয়ে যাবে হ্যাঁ মানে এনসিএলটা তোমাদের সঙ্গে রাখবে কারণ যদি দেখাতে বলে তুমি দেখিয়ে দিও তবে যারা যারা ওপিসি বি ক্যাটাগরি মানে সরি ওফ সি এনসিএল ক্যাটাগরিতে অ্যালোটেড হয়েছে অর্থাৎ ওবিসি সি ওফ সিটে তাদের অবশ্যই ওটা লাগবে তবে আমি বলব সবাই ওপিসি এনসিএল সার্টিফিকেটে নিয়ে যেও দেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা তোমরা অলরেডি ডক্টরের কাছ থেকে বানিয়েছ দেন এনি অফ দ্য আইডেন্টি প্রুফ তোমার আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এগুলো যে কোনো দুটো আধার কার্ড যে কোনো দুটো আইডেন্টি প্রুফ নিয়ে যাও এবার হচ্ছে একটা ট্রান্সফারেন্ট ফাইল দেবে তারপর কারণ এটাতে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা দিতে হবে হ্যাঁ এরপর আছে ট্রান্সফার সার্টিফিকেট বা মাইগ্রেশান সার্টিফিকেট এটা তোমাদের এখন লাগবে না সেটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় লাগবে তো এই হচ্ছে টোটাল ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে এবং এখানে দেখো লেখা আছে ক্যান্ডিডেটস আর হেয়ার বাই অ্যাডভাইস টু কিপ দ্য ফটো কপিজ দ্য অরিজিনাল ডকুমেন্ট এইচএস মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট হোয়াট আন্ডার অফ দ্য প্রিন্সিপাল তো মার্কশিট এবং সার্টিফিকেটের একটা কালার জেরক্স কপি করিয়ে রেখো কেননা ওটা তোমাদের কাজে লাগবে যখন ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন করবে সেই সময় কারণ এই দুটো জিনিস তোমাদের জমা দি জমা থাকবে কলেজের কাছে তো ওটা কালার জেরক্স করে রাখলে তুমি সেটা আপলোড করতে পারবে ডাব্লিউ বি ইউএচএসে যখন রেজিস্ট্রেশন হবে সেই সাইটে তো এই হলো টোটাল কী কী ডকুমেন্টস লাগবে এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ সব কিছু মানে সিরিয়ালি যেমন লেখা রয়েছে সেরকম সিরিয়ালই তোমাদেরকে সাবমিট করতে হবে তোমরা ওখানে গিয়ে দেখবে হয়তো বোর্ডে লেখা থাকবে এগুলো আবার এবং ওখানে অনেক দাদা দিদিরা থাকবো তাদের ডকুমেন্টস নিয়ে বা কোনো কিছু নিয়ে জিজ্ঞেস দরকার হলে তোমরা জিজ্ঞেস করে নাও যে যে কোনো কোনো যে কোনো প্রশ্ন হলে দাদা দিদিকে তোমার নির্ধারে নির্ধ্বায় জিজ্ঞেস করতে পারো এবং তারা তোমাদের সমস্ত অ্যান্সার দেবে তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগলো এবং যদি ভালো থাকে ভালো লেগে থাকে এবং তা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে Uh, thanks for watching.